নজর রাখতে হচ্ছে ভোট পূজোর খবরের দিকে, কারণ পূজোর মাঝেই ভোট পূজো। আর নদিয়ার প্রার্থী ইতিমধ্যেই জানিয়ে রাখবো পূজোর মধ্যে ভোট পূজো। নদিয়ার শান্তিপুরের বিজেপি প্রার্থী জমা দিলেন নমিনেশন শান্তিপুরের বিজেপি প্রার্থী। শান্তিপুরের বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস জমা দিলেন নমিনেশন। ঢাকে যেমন কাঠি পড়েছে ঠিক তেমনি বেজেছে ভোটের দামামা। নদিয়ার শান্তিপুরের বিজেপি প্রার্থী পূজো দিয়ে, কালী মন্দিরে পূজো দিয়ে নমিনেশন জমা দিলেন তিনি। আবারও জানিয়ে রাখবো পুজোর মাঝে ভোট পুজো, এবং সেই ভোট পুজোতে নমিনেশন জমা দিলেন বিজেপি প্রার্থী। নদিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ। পলাশ, ইতিমধ্যে কি ছবি উঠে আসছে, কি বলছেন বিজেপি প্রার্থী, কতটা আশাবাদী তিনি? দেখো সন্তু, তোমাকে প্রথমেই বলি, ভোটের বাদ্যি বেজে গেছে। আগামী 30 তারিখ এই শান্তিপুর বিধানসভায় কিন্তু নির্বাচন, এই উপনির্বাচনে কিন্তু এবার বিজেপি যাকে দাঁড় করিয়েছে নিরঞ্জন বাবু, ইনি কিন্তু এলাকার ডাকা বুক এবং দীর্ঘদিনের রাজনীতির সঙ্গে জড়িত যে নিরঞ্জন বাবু, তিনি কিন্তু এবার বিজেপির প্রার্থী। সকালবেলায় ঢাকের বাদ্যি বাজিয়ে মায়ের মন্দিরে মা কালীর পুজো দিয়ে কিন্তু তিনি সদল বলে রানাঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কারণ রানাঘাট রানাঘাট যে সাব ডিভিশন, সেখানেই কিন্তু তার নমিনেশন জমা নেওয়া হবে। অতএব সকালে মিলে সমবেতভাবে যে বিজেপির যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে নদিয়া জেলায়, কারণ এই নদিয়া জেলার শান্তিপুর বিধানসভা, যেই বিধানসভায় পরপর দুবার কিন্তু বিজেপির বিধায়ক তারা কিন্তু জয়ী হয়েছে, এই জমি বিজেপির জমি, কিছুতেই তারা জমি ছাড়া হতে চাইছে না। অতএব তারা কিন্তু সকাল সকাল নমিনেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তার পাশাপাশি তোমাকে আরেকটা কথা জানিয়ে রাখি, এখানে কিন্তু তৃণমূলের তরফ থেকে যে রাজনৈতিক যে ধর্মীয় তাস খেলা হচ্ছে, অভিযোগ উঠছে বারবার যে সেই পরিবারটাকেও কিন্তু যাতে কোনো রকম ভাবেই আমূল দিতে বা পাত্তা দিতে নারাজ বিজেপি শিবির। সন্তু, একদমই পলাশ, এবং বিজেপি প্রার্থী তিনি ঠিক কি জানিয়েছেন আমাদের বুম ক্যামেরায় শুনবো। বিজেপির মতো দল সারা ভারতবর্ষের মানুষ যাকে গ্রহণ করেছে নরেন্দ্র মোদীর উন্নয়নকে পাথেয় করে, বিজেপির নীতি এবং আদর্শকে দেখে সারা ভারতবর্ষের মানুষ বিজেপির পাশে এসে দাঁড়িয়েছে। বিজেপিকে হারানো মমতার পক্ষে অসম্ভব। নিরঞ্জন বিশ্বাস তিনি আশাবাদী, তিনি বলছেন তিনি কালী মন্দিরে পুজো দিয়ে নমিনেশন জমা করলেন, পুজোর মধ্যেই ভোট পুজো এবং তারই মধ্যে নমিনেশন জমা। আবারও জানিয়ে রাখবো নদিয়ার শান্তিপুরের বিজেপি প্রার্থী নমিনেশন জমা করলেন কালী মন্দিরে পুজো দিয়ে।